নিম্নমানের কাজের ফলে নির্মীয়মান হাসপাতালের দেয়ালে ভাঙন দেখা দিয়েছে কাটিগড়া এলাকার জগদীশপুর গ্রামে অবস্থিত লাঠিমারা টু নামক সাব সেন্টারে এ নিয়ে কাটিগড়ার জগদীশপুরে বেজায় ক্ষোভ স্থানীয় জনগণের সরকারি কাজ চললেও নেই কাজের কোন ডিসপ্লে বোর্ডে হাসপাতাল কর্তৃপক্ষকেও চোখে ধুলো দিয়ে অর্থ হাফিসের চেষ্টা কাজের বরাদ প্রাপ্ত ঠিকাদারের প্রায় তিরিশ ফুট পরিমাণ দেয়াল হেলিয়ে গেছে দেয়ালের কাজ চলাকালীন সময়ে বালি পাথর ইট সবকিছু অত্যন্ত নিম্নমানের বলে অভিযোগ স্থানীয় জনগণের একাধিকবার এলাকার জনগণ অভিযোগ উত্থাপন করেছেন কিন্তু বরাতপ্রাপ্ত ঠিকাদার স্থানীয় ব্যক্তিবর্গকে ব্যবহার করে সরকারি অর্থ হাফিজ করার সুবন্দোবস্ত করেছে বলে অভিযোগ রয়েছে স্থানীয়রা বলেন কাজের শুরুতেই অত্যন্ত নিম্নমানের বালি পাথর ইট আনা হয়েছে যদিও এলাকার জনগণ বারংবার প্রতিবাদ করা সত্ত্বেও তা আর পরিবর্তন করা হয়নি যা দিয়ে এখনও সেই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ রয়েছে ফলস্বরূপ সাব সেন্টারে প্রায় তিরিশ ফুট লম্বা একটি দেয়াল পুরো ধসে গেছে এলাকার কেউই বরাদ ঠিকাদারকে চেনেন না বা জানেন না এমনকি ওই সাবসেন্টারে ভারপ্রাপ্ত চিকিৎসক ড সানাউল হককে জিজ্ঞাসার পর তিনি এই নতুন তৈরি করা ভবন সম্পর্কে কিছুই জানেন না বলে জানান প্রতিবেদককে এই সময় সাবসেন্টারে উপস্থিত স্বাস্থ্য বিভাগের কাছার জেলা অ্যাকাউন্ট ম্যানেজার সুশান্ত অধিকারী সরজমিনে খতিয়ে দেখে প্রতিবেদককে জানান তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নালিশ জানিয়ে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারকেও বিষয়টি অবগত করিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন জালালপুর ব্লকের আওতাধীন বাস্তবায়িত হওয়া এই কাজের সম্পর্কে এসডিএমও ড সুমন ভৌমিককে জিজ্ঞাসা করলে তিনিও এই সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞত বলে জানান তিনি সরজমিনে তদন্ত করবেন বলে জানান প্রতিবেদকের কাছে

ঠিক তাহলে তো এই দরণ মানে গিলা জইলো না ওই এটা কবে হইছে 15 দিন আগে ফাটা হইছে মানে দা খাজ বন্ধ আর কত কালকে এসে মাটি আইছে মাটি পড়ের মাটি পড়ার পরে মানে এই না কেপ 8 নম্বর জানো এটা তো কিন্তু ওই 4 হেলথ ডিপার্টমেন্টের সঙ্গে জড়িত এই আমরা চোখের সামনে যে বিল্ডিংটার কনস্ট্রাকশন চলে আর এটা আর ওয়ালটা কলাপস হয়ে গেছে এটা সম্পর্কে আপনার একটু স্টেটমেন্ট দিন